এই সিনেমায় 3 মিনিটের একটি ফাইট সিনে 7.0 লাখ রুপি খরচ হয়েছে বলে জানা গেছে। রাজকুমার সিনেমার শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ঢাকায় চিত্রনায়ক শাকিব খান। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমায় 3 মিনিটের একটি ফাইট সিনে 7.0 লাখ রুপি খরচ হয়েছে বলে জানা গেছে। হিমেল আশরাফ, সিনেমাটির পরিচালক, বলেন, রাজকুমার সিনেমার জন্য আমরা যে বাজেট ব্যয় করেছি তা দিয়ে এখানে অনেক সিনেমা নির্মিত হয়। আমরা মারামারি ও গানে ফাঁকি দিতে চাই না। 2 সপ্তাহ ধরে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে শুটিং করব। বাংলাদেশি সিনেমায় এর আগে কখনো শুটিং হবে না। সিনেমার গল্প চিত্রনাট্য আমার, আমি জানি কি কি উপাদান দরকার। আশা করছি প্রিয়তমার চেয়ে গল্প ও প্রযোজনা ভালো হবে। গত বছরের ডিসেম্বরে শুরু হয় শাকিব খান অভিনীত রাজকুমার ছবির শুটিং। সিনেমার নায়িকা আমেরিকান, অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। রাজকুমার ছবিটি প্রেমের গল্প ঘিরে আবর্তিত হয়েছে। পারিবারিক সম্পর্ক আর এক স্বপ্নবাদ যুবকের বাংলাদেশ থেকে আমেরিকা যাত্রা।